কোজাগুড়ি লক্ষ্মী পুজোর উপলক্ষে এখানে আমি পাঁচ রকমের ভাজা করছি। এখানে দেখো, ফার্স্টে আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি, একটুখানি নুন হলুদ দিয়ে আর একটু চিনির দানাও ছড়িয়ে দিলাম, ভালোভাবে ভেজে নেব। এছাড়াও রয়েছে আরও বিভিন্ন টাইপের ভাজা, সেইগুলো শেয়ার করছি তোমাদের সঙ্গে। ফার্স্টে বেগুনটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে আমি দেখো চাল আর ডাল নিয়ে নিয়েছি, এছাড়া আলু কোটার রয়েছে, সেই আলুগুলোও আমি কুটে নেব। এবারে একে একে বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপরে বাকি ভাজাগুলো আমি দিয়ে দিচ্ছি পরপর করে। লক্ষ্মী পুজো উপলক্ষে খিচুড়ি তো প্রত্যেকটা বাড়ির ঘরে ঘরে সাধারণত বেশিরভাগ হয়েই থাকে, তার সঙ্গে পাঁচ রকমের ভাজা হয়ে থাকে, সেটা দারুণ লাগে। এবারে দেখো, বেগুন ভাজার পর কড়াইতে এবার আলু ভেজে নিচ্ছি। আলুটাও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে আলু ভাজা হয়ে গেছে, দেখো এটা আমি তুলে নিলাম। বেগুন আলু ভাজার পর এবারে দিয়ে দেবো একটুখানি পটল ভাজা। পটলটাও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে বেশ ভালোভাবে ফ্রাই করা হয়। এবারে দেখো, খুব তাড়াতাড়ি করেই দেখাচ্ছি, এইবারে দেখাচ্ছি কুমড়ো ভাজা, কুমড়ো তার সঙ্গে হচ্ছে ঢ্যাঁড়শ। টোটাল পাঁচ রকমের ভাজা করতে হয়, অনেকেই করে কোজাগুড়ি লক্ষ্মী পুজো উপলক্ষে, সেই জন্য আমি পাঁচ রকমের ভাজা ভেজে নিয়েছি। এবারে দেখো সাইডে এটা রাখছি পাঁপড় ভাজা, সেজন্য পাঁপড়টাকে খুব গরম হয়ে গেছিলো তেলটা, সেই জন্য খুব তাড়াতাড়ি করেই একবার দিয়েই তুলে নিচ্ছি। এইবারে দেখো, যেটা আমি দেখাবো কোজাগুড়ি পুজো উপলক্ষে যেটা ভোগের খিচুড়ি, সেই জন্য এই মাপের আমি সোনামুগের ডাল নিয়েছি। এইটাকে খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে নিতে হবে। খুব ভালোভাবে ভাজার পরে দেখবে একটা খুব সুন্দর অ্যারোমা আসে, এমনকি ডালের কালারটাও খুব ভালোভাবে চেঞ্জ হয়। এইটা অবশ্যই করতে হবে, ডাল কখনোই কাঁচা দিয়ে একবারে খিচুড়ি তৈরি করবে না, তাহলে সেরকম টেস্টটা একদমই আসবে না। সেই জন্য ফার্স্টেই আমি বলবো ভালোভাবে ডালটা ভেজে নিতে, আর ঠিক সমপরিমাণ ডালের সমপরিমাণ একদম গোবিন্দভোগের চালটা নিয়ে নেবো। এটা আমি আলাদা জায়গায় রেখে দিচ্ছি, ঠিক একদম একই মাপের সমপরিমাণ চাল, মানে যতটা পরিমাণে তোমরা যেই কাপে মেজারমেন্ট করবে সেই কাপে যতটা পরিমাণের ডাল থাকবে ততটা পরিমাণেই যেন চাল থাকে। এবারে দেখো ড্রাই রোস্ট করা হয়ে গেছে, এবার চাল আর ডাল একসঙ্গে নিয়ে নিয়েছি, দিয়ে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি, দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ততক্ষণ আমি আলুটা ভেজে নেব। আলুটা নুন হলুদ মাখিয়ে দিয়েছি, খিচুড়িতে তো আলু দিতেই হয়। এবারে ভালোভাবে আলুটা ফ্রাই হচ্ছে, খুব ভালোভাবে লালচে করে ভেজে নেব, যাতে মোটামুটি 50% কড়াইতে সেদ্ধ হয়ে যায় ভাজার সময়। প্রথমে ওভেনটা আমি জোরে করেছিলাম, তারপরে আমি একদম স্লো ভলিউমে করে দিয়েছি। এবারে আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, লালচে করে ভেজে তুলে নেব। এইবারে দেখো একটুখানি কড়াইতে একটু ঘি অ্যাড করে দিলাম। আমি সাধারণত ঝর্ণা ঘি বেশি প্রেফার করি, তোমরা বিভিন্ন কোম্পানির ঘি ইউজ করতেই পারো। এবারে দেখো তোমরা সাদা তেলও করতে পারো, আমি সাধারণত একটুখানি ঘি অ্যাড করেছি। এবারে দেখো গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরে, গোটা জিরে আর দুটোর তেজপাতা। গোটা গরম মশলা ফোড়নের মধ্যে একটুখানি দারচিনি দিয়েছি, আর 3-4টির মতো এলাচ দিয়েছি। এইবারে দেখো খুব ভালোভাবে একটা গোটা টমেটো কুচি করে আমি দিয়ে দিয়েছি, আর একটুখানি নুনও দিয়ে দিলাম, খুব ভালোভাবে ফ্রাই করে নেব। একটুখানি চিনির দানাও দিয়ে দিয়েছি, যাতে একটুখানি টেস্টটা ব্যালেন্স করে। এইবারে দেখো আদা পেস্ট দিয়ে দিচ্ছি, একদম পুরো নিরামিষ করবো, সেই জন্য রসুন একদমই ইউজ করলাম না, পুরোপুরিভাবে পুরো পিওর ভেজ খিচুড়ি, ভোগের যে খিচুড়ি সেটাতে আদা তো দিতেই হয়, সেই জন্য আদা পেস্ট আমি করে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করে দিলাম। এইবারে দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তোমরা পরিমাণ মতো একটু বুঝে আদাটা অ্যাড করবে, মোটামুটি 2-3 টেবিল চামচ। এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর একটুখানি চেরা লঙ্কা দিয়ে দিলাম, 2-3টে কাঁচা লঙ্কা, তোমরা ইচ্ছা করলে শুকনো লঙ্কাও দিতে পারো, কিন্তু আমি কাঁচা লঙ্কাই দিলাম। এবারে আলুগুলোও মিশিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষাতে থাকবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। এইবারে দেখো কষানো হয়ে যাওয়ার পর আমি লাস্টে চাল আর ডালটা অ্যাড করে দিয়েছি, এটা অনেকক্ষণ ধরেই ভেজানো ছিল, আমি জলটা ফেলে দিয়েছি, দিয়ে ভালোভাবে ধুয়ে আমি এটা অ্যাড করে নিলাম। দিয়ে এইটা কড়াইতে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে, খুব ভালোভাবে চাল আর ডালটা দেখো আমি আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি।
এবার দেখো পুরো মশলার সঙ্গে চাল আর ডালটা খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আর একদম কম আঁচে করতে হবে এটা, যাতে একদম লেগে না যায় কড়াইতে, সেই দিকে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। এবার খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এবার দেখো পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। জলটা এমনভাবে দেবে যাতে খিচুড়ির মধ্যে থাকা আলুটা যাতে অর্ধেকটা ডুবন্ত অবস্থায় থাকে, মোটামুটি একটা তোমরা আন্দাজ মতো দিয়ে দিতে পারবে। মোটামুটি দেখে বুঝতেই পারছ কতটা পরিমাণে আমি জলটা দিয়েছি। এবারে দেখো একদম লাস্টে আমি একটুখানি গরম মশলা অ্যাড করে নিচ্ছি, যাতে খুব সুন্দর একটা অ্যারোমা তৈরি হয়। আর লাস্টে একদম লাস্টে আমি একটু ঘিও অ্যাড করে নেব। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালোই লাগছে। এবার দেখো খিচুড়িটা পুরো হয়ে আসছে একদম শেষের দিকে, এবারে আমি ঘিটা অ্যাড করে দিলাম আর মোটামুটি কিছুক্ষণ ফুটিয়ে তারপরে নামিয়ে দেবো। একদম ভোগের খিচুড়ি পুরোপুরিভাবে পারফেক্ট রেডি হয়ে যাবে। আর জলটা একটুখানি একবারে তোমরা বেশি করে দিয়ে দেবে না, একটু মেপে মেপে বুঝে বুঝে খেপে খেপে দেবে, দুই থেকে তিনটে স্টেপে স্টেপে দেবে, তাহলে ভোগের খিচুড়ি যে একটা মাখোমাখো ভাবটা থাকে সেইটা পুরো চলে আসে। এবার দেখো আমার পুরো ভোগের খিচুড়ি রেডি। তোমরা তাহলে যে কোনো পুজো পারপাসে তোমরা ইজিলি বাড়িতে ঠিক এইভাবেই ভোগের খিচুড়ি তৈরি করতেই পারো। অনেকে শীতকাল আসছে তোমরা কড়াইশুঁটি ইউজ করতে পারো, ফুলকপি ইউজ করতে পারো, আরও টেস্টি করে দেয় ভোগের খিচুড়ি। যাই হোক এখন আমি কড়াই কুশুটি আর ফুলকপিটা দিইনি, এমনি আমি নর্মালভাবে আমি আদা দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে করলাম। এবারে দেখো পরিবেশন করছি, দারুণ টেস্টি হয়েছে দেখেই মনে হচ্ছে। এবার দেখো কি সুন্দরভাবে আমি প্লেটটাকে সাজাই। জন্য সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজকে তো কাল থেকেই বলতে গেলে পূর্ণিমা পড়ে গেছে, কালকে অনেকের বাড়িতেই জানি লক্ষ্মী পুজো হয়েছে, তোমাদের সবার ঘরে ঘরেই লক্ষ্মী পুজো হচ্ছে। আজকেও পূর্ণিমা রয়েছে, আজকে প্রায় সন্ধে পর্যন্ত পূর্ণিমাটা রয়েছে যতদূর জানি। আজকে আমার বাড়িতে ভোগ খিচুড়ি হলো দেখলে, তোমাদের সঙ্গে রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হবে, কিন্তু একটু ডিফারেন্ট সেটা বলি। আমাদের যেহেতু রাধাবল্লভের পুজো হয় সেই জন্য আমরা রাধাকেই লক্ষ্মী রূপে, মা লক্ষ্মী রূপে আমরা পুজো করে থাকি। আমরা এখানে চিড়ে ভোগ দিই, চিড়ে ভোগটা দিতেই হয় আমাদেরকে, একদম পুরো নিজেদের মতো করে ঘরোয়াভাবে আমরা লক্ষ্মী পুজোটা করে থাকি। তাহলে সুতরাং চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগছে। আর ভালো লাগলে যারা দেখছো নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা সবাই অবশ্যই একটা করে লাইক করে দিও। তাহলে চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আর সবাইকে জানাই হ্যাপি লক্ষ্মী পুজো। বাঙালিদের বারো মাসেই ১৩ পার্বণ, পরপর একটা না একটা উৎসব তো লেগেই রয়েছে আমাদের। আজকে যেহেতু লক্ষ্মী পুজো সেজন্য আজকের দিনটা খুব স্পেশাল, সেজন্য চলো আজকে আমরা মানে আমাদের এই বাড়িতে শ্বশুরবাড়িতে আমরা রাধাবল্লভের পুজো যেহেতু করি সেজন্য আমরা বললামই আমরা লক্ষ্মীকে মানে শ্রী রাধাকে আমরা মা লক্ষ্মী রূপে বরণ করে নেব। সুতরাং চলো যাই ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে চলে এসেছি, ফার্স্টে দেখো আজকে মাটির প্রদীপে সারা রাত্রির প্রদীপ জ্বালিয়ে রাখবো, সেই জন্য মাটির প্রদীপ একটা বাজার থেকে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে আমি ঘিটা ঢেলে দিলাম, এই সমস্ত কিছু কেনাকাটা আমার হাজবেন্ডই করেছে। এবারে দেখো এখানে ভালোভাবে ঘিয়ের মধ্যে আমি সলতেটাকে
যেহেতু সরু সরু সলতে ছিল ছোট ছোট, সেই জন্য আমি অনেকগুলো অ্যাড করে পুরো পাকিয়ে পাকিয়ে নিয়েছি। তোমরা একটুখানি লক্ষ্য করো, তোমরা বুঝতে পারবে। এবারে দেখো সলতেটাকে আমি রেডি করছি প্রদীপের মধ্যে। ফার্স্টে আমি পুরো সমস্ত পুজোর আয়োজনটা আমি করে নেব, গুছিয়ে নেব, তারপরে আমি পুজোর কাজ শুরু করব। খুব একদম সাধারণভাবে ঘরোয়াভাবেই আমি করি এটা। পুরো আমাদের শ্বশুরবাড়ির বংশ পরম্পরায় এটা হয়ে আসছে। মা লক্ষ্মীকে পুজো করব রাধাবল্লভের সামনে, যেহেতু রাধাকেই আমরা লক্ষ্মীরূপে পুজো করছি, এই জন্য লক্ষ্মীর পায়ে আমি জল দিয়ে ধুয়ে নিলাম, পুরো পরিষ্কার করে নিলাম মা লক্ষ্মীকে। এরপরে মা লক্ষ্মীকে খুব ভালোভাবে আমি সাজিয়ে তুলবো। এবারে দেখো ফার্স্টেই মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে দিচ্ছি, এছাড়া প্রত্যেকটা ঠাকুরকেই আমি সিঁদুর দিয়ে দেব। এরপরে দেখো আমার ঠাকুরের সিংহাসনটা একটুখানি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটা দেখো আমাদের রাধাবল্লভ। এবারে ঠাকুরকে মালা পরিয়ে দিচ্ছি। আমাদের দেশের বাড়িতে রাধাবল্লভের পুজো হয় জামালপুরে, সেই জন্য আমরা যে কোনো পুজোই রাধাবল্লভের সামনে রেখে করি, এমনকি মা লক্ষ্মীর পুজোও আমরা তাই করছি। শ্রী রাধাকে আমরা মা লক্ষ্মী রূপে বরণ করছি, মা লক্ষ্মীকে শ্রী রাধার সামনে আমরা রেখে পুজো করছি। এবারে দেখো আমরা যেই ভোগটা আমরা বানাই রাধাবল্লভের উদ্দেশ্যে মা লক্ষ্মীকেই অর্পণ করি, সেটা হচ্ছে চিড়ে ভোগ। ফার্স্টে চিড়েটা নিয়ে নিয়েছি। এবারে দেখো চিড়েটা ভালো করে ধোয়াও হয়ে গেছিলো। এবারে আমি নারকলটা বেশ কিছুটা কুড়িয়ে নেব। খুব ভালোভাবে এই চিড়ের ভোগটা মনোযোগ সহকারে করতে হয়, খুব নিষ্ঠা সহকারে এটা, কারণ মা লক্ষ্মী বলো, রাধা বলো, শ্রী রাধা বলো, সবই তো একই মায়ের রূপ, সেজন্য তাদের উদ্দেশ্যে এটা অর্পণ করতে হয়। সেই জন্য আমি এই চিড়ে ভোগটা আমার শাশুড়ির থেকেই শিখেছি, এমনকি উনিও আমাকে গাইড করেছেন, সেই মাফিক আমি করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবারে দেখো নকুলদানাও দিয়ে দিয়েছি। এবারে দেখো বাতাসা দিয়ে দিচ্ছি, দিয়ে সাজিয়ে নিচ্ছি। এদিকে আমি ঘিয়ের প্রদীপও চালিয়ে নিয়েছি। প্রদীপ তো এমনিতেই প্রতি বৃহস্পতিবার করে লক্ষ্মী ঠাকুর পাঁচালি পড়ার সময় আমরা জ্বালাই, কিন্তু বিশেষ করে এই কোজাগুড়ি লক্ষ্মী পুজো উপলক্ষে ঘিয়ের প্রদীপ তো একদম জ্বালাতেই হয়। এটা অবশ্যই মা লক্ষ্মী খুবই পছন্দ করেন, সেই জন্য আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিলাম। এরপরে দেখো আমি একে একে কিভাবে আমি পুরো পুজোটা সম্পন্ন করি, তোমরা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন দেখছো আমার ব্লগ, তারা আরও অনেক ব্লগ পাওয়ার জন্য অবশ্যই নিচে ডান দিকে দেখো লাল রঙের মানে রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও। এরপরে দেখো আমি মা লক্ষ্মীকে পুজো করছি, ফার্স্টে ধূপ দিচ্ছি। এখানে দেখো মা লক্ষ্মীকে আমি চিড়ের ভোগ দিয়ে দিয়েছি, নাড়ু দিয়েছি, তার সঙ্গে এছাড়া মিষ্টি দিয়েছি, দিয়ে সাজিয়ে গুছিয়ে চিড়ের সঙ্গে সমস্ত কিছু মিষ্টি ফিষ্টি দিয়ে আমি দিয়েছি। এবারে দেখো লক্ষ্মী ঠাকুরের পাঁচালি আমি পরব। এই লক্ষ্মী ঠাকুরের পাঁচালি অতি ভক্তি ভরে পরতে হয়। ডান হাতে অবশ্যই একটা যেন কড়ি থাকে, মা লক্ষ্মীর কড়ি নিয়ে কিংবা হুর্তুকি নিয়ে পাঠ করতে হয় খুব মনোযোগ সহকারে। আজকে আমি দেখো ধুনোও জ্বালিয়েছি, মা লক্ষ্মী ধুনোর গন্ধ খুব পছন্দ করে, প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় পুরো ধুনোর গন্ধ ছড়িয়ে গেছে। খুব ভালোভাবে আজকে লক্ষ্মী পুজোটা একদমভাবে ভালোভাবে পালন করলাম, খুব ভালো লাগছে, মনটা পুরো একদম পুরো অন্যরকম লাগছে। আশা করি তোমাদের আমার এই ব্লগটা দেখতে খুব ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এইভাবেই পাশে থেকো আরও অনেক ব্লগ দেখার জন্য। আজকের মতো এখানেই আমি আসছি, তোমরা পুজোটা দেখতে থাকো।